সে ভাই যেমন কথাটা তুললে না বাংলাদেশে যদি গাভী উৎপাদন হয় দুধ উৎপাদন হয় তাহলে বাঘাবাড়ি মেলবেটার আর গরু যদি ভালো গরু কিনবে চায় তাহলে বাঘাবাড়ি মেল বেটার যাতে কি দুই গরু আসলে কেউ দেখতে পারবে একশো বার এ তলে আমার এক গ্রামের গরু বুঝলেন আমার কথাটা একটা হলে বাতানের গরু আমরা তো বাতান এলাকায় যে বাতান নেই বর্তমান আসলে কিছু লোক প্রতিবেদন দিয়ে চিটারি বাটপারি করতেছে বুঝেছেন ধরেন সেই বাতান এলাকার গরু তাতে মোটামুটি আসলে দুই চার পাঁচশো গরু দেখলেও সমস্যা হবে না না আচ্ছা দর্শক আসসালামু আলাইকুম আজ বারোই মার্চ দু রোজ মঙ্গলবার কৃষি অ্যান্ড খামা চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান্ড খামা চ্যানেল অবস্থান করছে সোলাইমান ডেইরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ফরিদপুর উপজেলার রতনপুর গ্রামে অর্থাৎ বাঘাবাড়ি মিলবিটার এলাকার পাশেই এখান থেকে এই ফার্মের মালিক সোলেমান ভাই এখান থেকে গরু বিক্রি করে এর আগেও সোলেমান ভাইয়ের বেশ কিছু প্রতিবেদন আপনাদের দেখিয়েছি এখন ওনার খামারে নতুন যে কালেকশন রয়েছে এই কালেকশনের গাবিগুলো জাতমান কোয়ালিটি দাম পারসেন্ট বয়স কোনটার সঙ্গে কি বাচ্চা কত লিটার দুধ প্রেগন্যান্ট যে গাভীগুলো রয়েছে এই গাভিগুলো কিনলে কী কী সুযোগ সুবিধা পাওয়া যাবে এই বিষয়ে জানব যে যেখান থেকে গাভী কিনবেন

এটা রিটার্ন এটা আপনি আমি রিটার্ন না শুধু আপনি সমস্ত দায়িত্ব থাকবেন আমার গরু আমার রিটার্ন চলে আচ্ছা যারা বিশ্বাস করে অনলাইনে কিনবে বাদ জরাইবে আপনার 100% গ্যারান্টি চলেন এক এক করে গাবি দেখি এগুলো সঠিক বর্ণনা ইনশাআল্লাহ আমাদের জানা আচ্ছা দেখেন এক নম্বর সিরিয়ালে সোলাইমান ভাই বিশাল আকারের একটা গাবি নিয়ে আসতেন আগে গাবি দেখানোর আগে হাইটটা মেপে দেখাই তারপরে গাবি দেখাই এই যে আমি এই যে গাবি দেখা যায় কি আমার মাথা দেখা যায় হাত দেখা যায় হাত দেখা যাচ্ছে আচ্ছা আমি কিন্তু মাজার এখানে দাঁড়াইছি

কেতে ভাই আছে সামনে যেমন গত সপ্তাহে একটা প্রতিবেদন করছিলাম সতেরো আঠারো দিন টাইম দিয়েছিলাম একটা গরু ধরুন এক মিয়া ভাই কিনে থুয়ে দিয়েছে না আমার কথাটা হ্যাঁ আল্লাহ সুস্থ হলে বাচ্চা কাচ্চা দিলি কোনো আল্লাহ ই না করলে টেহা পয়সা দিতে যে সে বাচ্চা কাচ্চা দিলে নিয়ে যাবি আচ্ছা এরকম সুযোগ আছে দাম কত এটার এটা একবার দেন দাম চালি মানুষ তখন সাড়ে তিনশো বুঝেছেন না বিক্রির দাম বলেন তিন লাখ পঁচিশ হাজার রাখবো বিশ থেকে শুরু করতে চাইছিলেন আমাদের মনে থাকে আমাদের মেমরি তো শার্প তাহলে এটাই মনে হয় সর্বোচ্চ দামি না আচ্ছা তিন লক্ষ বিশ চলেন আমরা একটু কি আলোচনার সুযোগ আছে এর ভিতরে আবার এর ভিতরে আলোচনা করলে রং বাঁচবে না না বাঁচবে আলোচনা করেও কিন্তু বিক্রি করতে চাইছেন যে বলছেন যে দুই চার হাজার টাকা কম বেশি করা যাবে তিন লক্ষ বিশ চাওয়া থাকলো আলোচনা করে দর্শকরা কিনবে চলেন পরবর্তী গাভী দর্শকদের দেখাই দুই নম্বর সিরিয়ালে আরও একটি বিগ সাইজের গাভী নিয়ে আসলেন তবে গরু প্রথমটা সবচেয়ে বড় হ্যাঁ প্রথমটা বড় এটা কি জাতের এটা হলেস্টিয়ান এটা একটা হলিস্টিয়ান এর গাভী বয়স কয় হইছে হয়েছে দাঁত ছয় ডা হয়েছে ছয় দাঁত ছয় দাঁত খিল আছে এখনো দুই পাশে খিল আছে খিল বলতে দুই দুই পাশে দুইটা দাঁত থাকতে হবে হ্যাঁ দুইটাই আচ্ছা এই বাচ্চা কি বাচ্চার কোলে সার বাচ্চা কোলে হচ্ছে সার বাচ্চা বাছুরটাও তো মনে হয় মায়ের জাত না মায়ের জাতি হলিস্টিয়ান ফ্রিজিয়ান বাছুরটার গ্রোথ বেশ ভালো বয়স কত দিন বয়স হচ্ছে আপনার 12 দিন 12 দিন হয়ে গেছে তার মানে তো মাশাআল্লাহ দুধ ক্লিয়ার দুধ ক্লিয়ার দ্বিতীয় বিএনএর গরুগুলো তো এক সপ্তাহের মধ্যে দুধ ছেড়ে দেয় তো এক সপ্তাহ 10 দিনের ভিতর দুধ ক্লিয়ার হয়ে যায় এটার কত কেজি ক্লিয়ার হইছে ওই

আপা 14 বিকেলে আবার 11টা হবে আচ্ছা তাহলে তো সকাল বিকাল প্রায় सेम सेम দুন কয়টা টু কয়টা দহন করেন এই আপনার একটু আজকে প্রতিবেদন করার লাগিল দেরি আচ্ছা এছাড়া রেগুলার কত কয়টার থেকে কয়টা পর্যন্ত দহন হয় বিকেলে আবার কয়টার দিকে দহন করেন বিকেলে আপনারা চলি 5টা 5টার দিকে আচ্ছা 14 আর 11 এই 25 কম হলে 50000 দড়িব না দাম কত এটার

2 লাখও দিচ্ছে আচ্ছা এটার দাম 305 300 চাওয়া থাকলো সোলেমন ভাই ঠিক আছে দরদাম করে বিক্রি করেন চলেন পরবর্তী গাবি দর্শকদের দেখে তিন নম্বর সিরিয়ালে 빅 সাইজের আরো একটি গাবি নি আসছে এটা কালো রঙের কিন্তু তলায় বাদ সাদা এই দুই পায়ের লেস রে এখানে সাদা আছে খোরা দুইটা সাদা কি জাতের এটা আসলে এটা হলেস্টিয়ান ফিজিয়ান বুঝছেন আমরা বলি এটা অস্ট্রেলিয়া বুঝছেন আসলে অস্ট্রেলিয়া সার হলে এগুলোকে অস্টাল বলে হ্যাঁ বলে বুঝছেন আগেকার মানুষ কিন্তু এগুলোকে আমরা যখন ছোট ছিলাম এগুলোকে অস্ট্রেলিয়ান গরু হিসাবে চিনতাম তবে এখন অস্ট্রেলিয়া বলছে আচ্ছা বলে হচ্ছে হলেস্টিয়ান ফিজিয়ান হলেস্টিয়ান এটা গরু গরে গরু এটা ইয়াং লাগে দাঁত তো দেখানো যায় একবারে কেবল দুই দাঁত ভাঙে পড়তেছে দেখি ধরেন বাচ্চা গরু আমাকে দেখেন আমাকে দেখেন শুধু মুখটা ধরেন দুই দাঁত দুই দাঁত দুই দাঁত দুই দাঁত দুই দাঁত দুই দাঁত আচ্ছা দুই দাঁত প্রথম বাচ্চা দিবে না প্রেগনেন্ট কত মাস প্রেগনেন্ট প্রেগনেন্ট আর ভাই 20 20 21 দিন টাইম আছে এখনো 20 থেকে 21 দিন সময় আছে শান্ত কেমন আবার আরেকটা জিনিস দেখেন এই যে তো সাত সামরা সবদিকে আবার এই যে এই যে কোণে কোণে আছে আমার এটা বাম সাইড দিয়ে

ক্ষতিগ্রস্ত হলেও মনে বুঝ দিতে পারবেন আসলে এই সব নতুন গাড়ি যে যত গল্প আমারও বেন বুদ্ধি আছে দর্শক বয়ের বেন বুদ্ধি এসব গাবিত কোনো দিন আল্লাহ যদি অসুখ বিসুখ না দেয় কোনো লসের খাতায় আসবে না দাম কত দাম চালিত দাম চাবো না দুই লাখ বিশ ত্রিশ হাজার বুঝেছেন একবার ফিস দাম হ্যাঁ এক লক্ষ পঁচানব্বই হাজার একশো পঁচানব্বই একদম একদম চলেন আমরা পরবর্তী গাবি দর্শকদের দেখি চার নম্বর সিরিয়ালে আরও একটি গাভি গরু নিয়ে আসলেন বডি মাঝারি তল অবিক সাইজের

আচ্ছা কি বাচ্চা বলে এটা সার বাচ্চা বলে সার বাচ্চা আচ্ছা বাচ্চাটার বয়স কত দিন বাচ্চার বয়স হচ্ছে আপনার চার পাঁচ দিন পাঁচ দিন আচ্ছা দুধ আসছে কত লিটার বর্তমান যে কোনো কেতাবা আসলে বুঝছেন আমি আঠারো লিটার গ্যারান্টি বুঝছেন এখন বর্তমান ষোলো সতেরো লিটার দোয়া দিতে পারবে বলেন এখন পাঁচ দিন পাঁচ দিনের বাচ্চায় ষোলো সতেরো লিটার দহন করে দেওয়া যাবে তবে দুধে গ্যারান্টি থাকবে আঠারো লিটার যদি দুই চার দিন কেউ রেস্ট দিতে চায় যে আঠারো লিটার দেখেই নেব ষোলো লিটারে নেব না আচ্ছা দাম কত এটার সোলেমন ভাই এটার দাম তাহলে দুই লক্ষ বুঝেছেন হ্যাঁ দুই দাম বলেন হ্যাঁ দুই লক্ষ পাঁচ হাজার বলে দুই লক্ষ পাঁচ হাজার এটা দুই ভাঙা যায় না দেখেন এই গোটা আগেটা তো দিলেন না দেখেন জানে 1000 কম দি দিন তাহলে তো দুই ভাঙলো না 2 লাখ 4000 হইলো নাকি 2 লাখের 1000 2 লাখের 1000 কম আচ্ছা 1 লক্ষ 99000 99000 দুধ কিন্তু 18 লিটার 18 লিটার হল নেবেন আর নেবেন না চলেন পরবর্তী গাবি দর্শকদের দেখেন পাঁচ নম্বর সিরিয়ালে বিস্কুট কালারের একটা গাবি নিয়ে আসলেন এগুলো তো জার্সি না এই দিয়ে চলে মেলবিটার বাগাবাড়ের জার্সি আচ্ছা এটাই হচ্ছে সেই যে কোন কেদাবায় আসবে হ্যাঁ ওই দরে বহু জায়গাতেন বহু রামের প্রতিবেদন করে বুঝছেন যে জার্সি কি কিছু মাথাটা ছেড়ে দেন দড়িলান বাংলাদেশে প্রথম ইন্ডিয়ান যে বিজি আই ছিল মেলবিতার ভাগাবারে মেলবিতার সেই বিজিরো চলে অরিজিনাল বাচ্চা সবগুনি আচ্ছা মেলবিতারের জার্সি এর কোয়ালিটিও আছে আবার বুঝছেন আমরা বান দেখপেন মাথা দেখপেন ইটসক দেখপেন কান দেখপেন দাঁত কয়টা দাঁত হবে মাত্র 4 দিয়ে আর বাচ্চা কইরা রাউন্ড দুইটা দিবি চার দাঁতে দ্বিতীয় বাচ্চা তাহলে হয়তো অদাতে বা দুই দাঁতে একটা দিছে এবার চার দাঁতে দ্বিতীয় বাচ্চা দিবে দ্বিতীয় বাচ্চা দিবে প্রেগন্যান্ট কত মাস প্রেগন্যান্ট আর আপনি 20 দিন 20 দিন 18 দিন টাইম আছে 20 দিন 18 দিন সময় আছে এই নাই বুঝছেন এই যে বান তো দেন এই যে আচ্ছা বাদ জরায়ু বাদ জরায়ু গ্যারান্টি গ্যারান্টি আছে আচ্ছা এই গরুটা দুধ আসতে পারে কেমন দুধ হ্যাঁ যে কোনো দুধ আশা করি কত বললেন দুই লক্ষ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ দরদাম করে দর্শকরা কিনবে কিনবে চলেন ছয় নম্বরে গাভি দশক ছয় নম্বর সিরিয়ালে মাঝারি সাইজের একটা গাভী নিয়ে আসলেন এটা লাল রং আছে কালো আছে সাদা আছে কি জাত এটা জার্সির সাথে তোর হলস্টেন ফ্রিজিয়ানের ক্রস পাইছে বুঝছিস জার্সি ফ্রিজিয়ান ক্রস ক্রস পাইছে বয়স কেমন বয়স সবে মাত্র দুটি দাঁত হবে মাত্র দুই দাঁত হ্যাঁ কোয়ালিটি কোয়ালিটি সময় কত দিন আছে সময় আপনাদের এখনো 15 দিন থেকে 10 15 দিন টাইম লাগতে পারবে এখনো 10 থেকে 15 দিনের মতো সময় আছে সময় আছে এই কি বাংলাদেশে আনাছে কেন আছে যেতে পারবে কোনো জায়গা নিয়ে যেতে পারবে গাড়ি থেকে যাবে কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই সমস্যা হলে সোলেমান ভাই নাকি সমস্যা হলে আমার আর বাট বাট

দর্শক যে গরুগুলো আমরা দেখালাম না এগুলো এখনই ধরলেন দেখেন লাগে না বুঝছেন ধরলেন গরু তো প্রতিবেদনে হচ্ছে ওই হিসেবে শো যে গরু এখানে আছে যে ধরলেন প্রতিদিন করে গরু প্রতিদিন বিক্রি হয় বুঝলো এই ইমো নাম্বার অ্যাড করিলা বুঝছেন গরু প্রতিদিন বেচা কেনা যায় তারপরে এখানে আসলে সরাসরি তো কাস্টমার আসে আসলে আপনার খামার সব সময় গরু পাবে আচ্ছা আপনার এখানে আমরা মাত্র যেমন আজকে সাত আটটা গাবি দেখাইছি আপনার কাছে অলমোস্ট সব সময় হয়তো পনেরোটা গাবি থাকে দশটা সব সময় থাকে অনেক দূর থেকে যেমন চিটাগাং থেকে সিলেট থেকে কিন্তু এই দশটা গরু দেখার জন্য আসবে না তো সেক্ষেত্রে আপনার এলাকাতে কি আর কোনো গাভী দেখানোর ব্যবস্থা আছে কি বাংলাদেশে ভাই যেমন কথাটা তুললেন বাংলাদেশে যদি গাবি উৎপাদন হয় দুধ উৎপাদন হয় তাহলে বাঘাবাড়ি মেল বেটার আর গরু যদি ভালো গরু কিনবে তাহলে বাঘাবাড়ি মেল বেটার তাতে কি দুই একশো গরু আসলে কেউ দেখতে পারবে একশো বার এ তলে আমার এক গ্রামের গরু বুঝলেন আমার কথাটা একটা বাতানের গরু আমরা তো বাতান এলাকায় যে বাতান নিয়ে বর্তমানে কিছু লোক প্রতিবেদন দিয়ে টারি বাটপারি করতেছে ধরেন সেই বাতান এলাকার গরু তাতে মোটামুটি আসলে দুই চার পাঁচশো গরু দেখলেও সমস্যা কোনো রামের সমস্যা আচ্ছা তো অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামুম আসসালাম